শহরের সৌন্দর্য দেখতে দেখতে এবং এই নৌকাগুলো মানুষের চলাফেরা দেখতে দেখতে আমরা চলে আসছি নিকলি কিশোরগঞ্জ। তো আমরা আজকে সারাদিন এখানে ঘুরবো, তো আমরা আসছি দেখাই এভাবে আমরা কিভাবে নৌকা ভাড়া করব। এখানকার নৌকার সিন্ডিকেট সম্পর্কে অনেক খারাপ ধারণা আছে সবার, সো দেখাই কি অবস্থা, কিভাবে আমরা নৌকা ভাড়া করি, চলেন। আমরা এখন এখান থেকে নৌকা ভাড়া করব। এই যে নৌকা, এই যে ওনারা সবাই ধরছে, আমরা এখন নৌকা দেখি কত চায়, কি অবস্থা সব বিষয়। নৌকা ভাড়া করতেছে মামা, বার্গেনিং চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিউটিফুল মেমোরিজ বাই এন্ডেন আপনাদেরকে ওয়েলকাম করছি আমি নিকলি থেকে। এই আমরা বোট ঠিক করছি 2000 টাকা দিয়ে, এখন আমরা ছাড়ি নাই, ছাড়বো তারপর দেখাই। সবাই অনেক বেশি এনজয় করতেছিল, সবাই আনন্দ করতেছিল। আমরা বাসা থেকে বিভিন্ন হালকা পাতলা খাবার রেডি করে নিয়ে গেছিলাম নাস্তার জন্য, তো আমরা সেগুলো খাচ্ছিলাম, পিঠা চিপস এবং আরও যা আমরা নিয়ে গেছিলাম বাসা থেকে, তো এগুলো আমরা খাচ্ছিলাম। আর সবাই অনেক এনজয় করতেছিল, যেহেতু ফুল ফ্যামিলি আমরা আসছি, তো সবাই মিলে আসলে অনেক আনন্দ করা হচ্ছিল এবং চারপাশের পরিবেশটাও আমরা উপভোগ করতেছিলাম, হাওড়ের এই পরিবেশ যেহেতু আমরা এরকম কখনো দেখি নাই এর আগে। তো চলেন আপনারা উপভোগ করতে থাকেন সাথে সাথে। তাওয়াফ অনেক বেশি এনজয় করতেছিল, বাতাসের মধ্যে খুব মজা পাইতেছিল এবং খুব এনজয় করতেছিল, তাওয়াফ খুব হ্যাপি ছিল। এরপর আমরা গোসল করার যে পয়েন্টটা যেখানে সবাই গোসল করে আমরা সেইখানে চলে আসলাম, কাছাকাছি চলে আসছি, তো আমরা এখন গোসল করব। তো যেহেতু আমাদের বাচ্চারা কখনো এর আগে এরকম পানিতে নামে নাই, সো সবাই খুব মজা করতেছিল, চলেন এনজয় করি। শিলাপো
মুশফিকের তোয়াল টান দে। চাচ্ছো লাভ হবে, লাভ চাচ্ছো লাভ। চাচ্ছো মিস্টার এই যে ভিডিও করতেছে, মুশফিক তোমার এই নাঙ্গা ভিডিও কি হয়ে গেছে? এই যে ঠান্ডা লেগে যায় ইনশাল্লাহ। হাওরের এই মনোমুগ্ধকর পরিবেশটা আসলে আমাদের কাছে অনেকটাই অদেখা। আমরা আসলে আমাদের দেশের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারি না বিভিন্ন বাধ্যবাধকতার কারণে, ফ্যাসিলিটিসের ল্যাকিংসের কারণে। আসলে আমাদের আসলে নিজেদের দেশটাকে দেখা উচিত। আমরা পৃথিবীর অনেক দেশে যাই, আমাদের যে রিসোর্সগুলো আছে তার অর্ধেক ওদের কাছে নাই, বাট ওরা অনেক দারুণভাবে সেটাকে প্রেজেন্ট করে এবং কাজে লাগায়, বাট আমরা এত কিছু থাকা সত্ত্বেও আমরা সেগুলো কাজে লাগাতে পারি না। তো আসলে দুঃখের বিষয় হলেও ওইটা আসলে মেনে নিতে হবে। তো এটা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেনানিবাস, দেখেন কত সুন্দর করে বানানো হয়েছে। তো আমরা লাঞ্চের জন্য এখন পারে ভিড়াবো, যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে বাসার এলাকা সেইখানটাতে আমরা চলে আসছি লাঞ্চ করার জন্য। আমরা মিঠামইন আসছি, এটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকা। তো আমরা এখানে আসছি, আমরা এখন দুপুরে খাবো। কি খবর তোমার, ভালো?
বেড়াতে আসছি, কাঁচা দিয়ে দাও, কাঁচা দিয়ে দাও। আমরা এখন এই হোটেলে দুপুরে লাঞ্চ করব। এই যে হচ্ছে সেনানিবাস, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেনানিবাস, তার উল্টা পাশে ঘাট, অষ্টগ্রাম, মিঠামইন। এই যে এখানে আমরা, এটা আমরা এখন খাবো দুপুরে। চলেন আপনাদের দেখাই কি খাবো। আমরা সবাই খাচ্ছি ভাত, হাঁসের মাংস, ভর্তা, মুরগি। হাঁসের মাংস 220 টাকা, মুরগি 120 টাকা, আর এই যে কাউসার ভাই ফ্রি। সবাই আমরা লাঞ্চ করতেছি। খাওয়ার রিভিউ হচ্ছে, খাওয়ার টেস্ট অনেক ভালো, বাট আমরা যেহেতু লেট করে আসছি, খাবারটা একটু ঠান্ডা ছিল, বাট খাবারের টেস্ট 100-100 পুরা সেই লাগছে আমার কাছে। ইচ্ছা মতো খাইছি আমরা, হাঁস, চিংড়ি মাছ, ভর্তা, ভাত, সেই আপনারা আসতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের লাঞ্চ, সাথে হাওরের এই ভিউ, সুপার, কিছু বলার নাই আর। আল্লাহ, তার মধ্যে সানসেট।
হচ্ছে 0 পয়েন্ট। নৌকায় উঠার সিস্টেম অনেক রিস্ক। তো অবশেষে আমাদের সারাদিনের এই হাওর ভ্রমণ এখানে শেষ হচ্ছে। আমরা আবার ঘাট থেকে নৌকায় উঠে গেলাম, এরপর আমাদের গাড়িটা যেখানে সেখানে যাব। তো এইভাবে আমাদের জার্নিটা শেষ হবে আজকে এখানে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও 2-3টা দেশে আমরা যাব রিসেন্টলি, সেগুলোর ভিডিও আপডেট আপনারা পাবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।